সম্প্রতি যৌতুক চাওয়ায় একজন মুরব্বীকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। কোনো কিছু কথা নাই যে যৌতুক দেওয়া নেওয়ার, তখন আজকে কাবিনের সময় ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দেওয়া। আমি গরিব মানুষ বাবা, আমি গাড়ি করতে দিলাম, আমার তো গাড়ি দেওয়ার মতো সামর্থ্য নাই। যৌতুকের ব্যাপারে ইসলামের বক্তব্য কি? লজ্জা লাগে, লজ্জা লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয় যে বাংলাদেশে এই জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে। ছেলে যখন বিয়ে করাচ্ছে, এ দেখেন আমার কাছে চার পাঁচ দিন আগে ফোন এসেছে, চার পাঁচ দিন আগে ছেলে ফোন দিয়ে বলতেছে যে হুজুর সরকারি চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, বিনা ঘুষে সরকারি চাকরি হয়েছে, পরীক্ষা দিয়েছি, টিকে গেছি, সরকারি চাকরি হয়ে গেছে। আমি বিয়ে করার জন্য বাড়ি থেকে বলতেছি যে মেয়ে দেখো, আব্বা বলছে যে যৌতুক নেবে 1,15,000 টাকার, 15,00,000 টাকা যৌতুক নিবে। আব্বা বলছে যে যদি যৌতুক তুই না নিস, তোরে জন্ম দিছি, এ বেটা এতদিন তোরে পড়াইছি, খরচ হয়েছে না, তুই সরকারি চাকরি পাইলি যৌতুক নিবি 15,00,000, 15,00,000 এখন পাওয়া যাবে সরকারি চাকরি তুই করতেছিস, যৌতুক নিলে বিয়েতে আমি আসি, আর যদি যৌতুক না নিস তোর বিয়েতে আমি যাইতাম না। আমি মনে করছি যে এটা বাপ না, এটা আবু জাহেলের মামাতো ভাই, এটা বাপ না। সরকারি চাকরি তার হয়েছে ঘুষ ছাড়া, আল্লাহ তাআলা রহম করেছে, বাপের তো খুশি হওয়ার কথা যে সন্তান সরকারি চাকরি পেয়েছে। বাংলাদেশে অনেক বাপ মা এরকম আছে, ছেলে যদি একটু ভালো চাকরি বাকরি করে বা একটু পয়সাওয়ালা হয়, ব্যাংক ব্যালেন্স জমে গেছে ধরুন 50,00,000, ঢাকা একটা ফ্ল্যাট হয়ে গেছে, চিন্তা করে ছেলে তো এখন দুধে লাগায়, টান দিলেই মেয়ের বাপের কাছ থেকে কচকচ্ছে খালি টাকা বাইর হবে। শুনেন, শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, শুকুরের পেশাব পায়খানা খাওয়া যেমন হারাম, এই ধরনের কোনো টাকা জোর করে নেওয়া তেমনই হারাম, আল্লাহ তাআলা তেমনই হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম বা অন্যায়ভাবে এই যে এই ধরনের কোনো খাবার, কোনো অর্থ এটা গ্রহণ করা, এটা ইসলামের শরীয়ত সম্পূর্ণরূপে হারাম, এটা জায়েজ নাই। এই যে যাকাত, এই আপনার যৌতুক যারা নেয়, একটা কথা বলি আপনাদেরকে, যৌতুকের টাকা নিয়ে কেউ কোনোদিন শিল্পপতি হতে পারে না ভাই। যৌতুকের টাকা নিয়ে আপনার কাছে যে আপনার কাছে যেই বাবা তার এই রাজকন্যাটাকে তুলে দিল, আপনি বলবেন যে আমার বউ তো অত সুন্দর না, মেয়ে হোক কালো, মেয়ে হোক খাটো, মেয়ে হোক বাটি, মেয়ে হোক মোটা, মেয়ে হোক লম্বা, মেয়ে অসুন্দর বা সুন্দর, প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে কিন্তু রাজকন্যার মতো। একটা মেয়েকে 20-22 বছর যে বাবা কষ্ট করে লালন পালন করলো, আপনি কি মনে করেন আপনি ভালোবাসেন চাচার মেয়েকে? চাচা ভালোবাসে না, চাচা অনেক সময় কাঁদতে পারে না, আড়ালে কাঁদে, বলতে পারে না, আড়ালে বলে, কাকা অনেক সময় নিজের আবেগটাকে প্রকাশ করতে পারে না। তো 22-24 বছর যে মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে তুলে দিল, আর কি চান মিয়া আপনি? যে তার ভালোবাসার বস্তুটাকে, তার রাজ্যের রাজকন্যাটাকে, যাকে দেখে সে দুপুরবেলায় ভাত খেত, যাকে দেখে সে ঘুমাতো, যার কপালে চুমো দিত, যে মেয়েটাকে কোনোদিন ফুলের একটা আঁচড়ও দেয় নাই, যে মেয়েটাকে কোনোদিন থাপ্পড় মারার কল্পনাও করে নাই, এরকম একটা মেয়েকে আপনার হাতে তুলে দিল, আর কি চান আপনি? আপনি তারপরে পালসার হোন্ডা চান? আপনার বিয়ে করা উচিত পালসার হোন্ডারে। আর যারা যৌতুক চায় এদের বিয়ে করা উচিত টাকারে। যারাই যৌতুক চাইবে, চাচারে যেরকম বাঁধছে রশিদে, আপনারাও বাঁধবেন। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম, যৌতুক নেবেন না। তবে হ্যাঁ, এখানে কৌশল আরেকটা আছে, মেয়ের বাপেরাও এখন আছে অতি চালাক, যৌতুক কেন নেবে না, ও যৌতুক যদি 10,00,000 টাকা চাই করে, মানে চাই, 15,00,000 টাকা আবার মোহরানা ধরে ধুয়ে দেয়। যদি বলা হয় ছেলে তো এত কামায় না, 15,00,000 টাকা মোহরানা কেন দিলেন, হুজুর শুরুতে আটকায় দিলাম যেন সাইডে ভাগতে না পারে, কারণ ছাড়লে তো আবার 15,00,000 টাকা দিতে হবে কাবিলের। তো ভাই, বিবাহ শাদী এটা একটা পবিত্র বিষয়, এটাকে অপবিত্র আমরা কেন করতেছি? কেন বিয়ে শাদীর মধ্যে কৌশল অবলম্বন করছি? কেন যৌতুকের দাবি আমরা করতেছি? কারা করতেছে এরা? এরা মানুষ না, এরা এরা পশুর চাইতে অধম, এরা হাইওয়ান। আল্লাহ তোরে হাত দিছে, আল্লাহ তোমার পা দিয়েছে, হাত দিয়ে উপার্জন করো, পা দিয়ে উপার্জন করো, পরিশ্রম করো, যা আসবে এটার মধ্যে বরকত থাকবে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া, যৌতুক নেওয়া তেমনই হারাম। যৌতুককে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে, যৌতুক নিবেও না। আর যে সমস্ত বাপদের বেশি উত্তেজনা, এই যৌতুকের জন্য অস্থির, বাপকে বলবেন যে আব্বা আপনি আরেকটা বিয়ে করেন। বাপ যদি এই কথা বলে যে যৌতুক ছাড়া তোর বিয়ে কিন্তু হবে না, মা যদি বলে যৌতুক নিব, তাহলে মাকেও বলবেন যে আম্মা আপনি আরেকটা বিয়ে করেন, যে নিজে যে যৌতুক নেন, এভাবেই বলবেন। কারণ এই বাপরা হয় ভালোভাবে বুঝবে, আর না হলে কড়া করে শক্ত করে বোঝাবেন, তাও যৌতুক নেবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।